সমকালীন বিশ্বে একটা রাষ্ট্র আছে, আল্লাহ কি বরকত তাদেরকে দিয়েছে, সেই রাষ্ট্রের নাম কি? তুরস্ক। সেই রাষ্ট্রের নাম কি? আয়া সোফিয়ার মসজিদটা খুলে দিয়েছে যেদিন থেকে, সেদিন থেকে তুরস্কে শুধু জয় আর জয় আর জয়। আল্লাহু আকবার। শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে নিয়ে এসেছে, বিসমিল্লাহকে স্থান করে দিয়েছে, যখন থেকে তুরস্কের বিজয় আর বিজয়। তারা ইরাকের মুসলমানদের জন্য, সিরিয়ার মুসলমানদের জন্য, লিবিয়ার জন্য, রোহিঙ্গাদের জন্য, আজারবাইজানের জন্য, যেখানেই মুসলিমরা মজলুম সেখানে সাহায্যের হাত বাড়াচ্ছে, ঠিক কিনা? আল্লাহ একটা স্বর্ণের খনি তাদেরকে দিয়ে দিয়েছেন। গতকাল পরশু থেকে সংবাদে আসতেছে 100 টন স্বর্ণ এই পর্যন্ত সন্ধান পেয়েছে, 600 কোটি ডলার মূল্যের। 100 কোটি ডলারে বাংলাদেশে 84,000 কোটি টাকা, 85,000 কোটি টাকা ডলারের মূল্য, এরকম 600 কোটি ডলার মূল্যের স্বর্ণ কে দিয়েছেন? এতদিন তো পান নাই, এখন কেন পাইল? আল্লাহ বলছেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। সুবহানাল্লাহ।